চারটা ডায়োড আছে, একটা দুইটা তিনটা চারটা। সো এদের একটা প্যাটার্ন আছে যে এটার মাইনাসের সাথে এটার প্লাস, আবার এই দুই মাইনাস এক জায়গায় থাকবে, এই জায়গায় দুই প্লাস এক জায়গায় থাকবে। আচ্ছা, বামে প্লাস ডানে মাইনাস, আর পরস্পরের সাথে প্লাস মাইনাস থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর তাদের মাঝখান থেকে আমি এই রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম। আচ্ছা, দিলাম। এবার হলো আমাদের এসি ইনপুট। এসি ইনপুট, হ্যাঁ, এসি ইনপুট কোথায় হবে? এসি ইনপুট হবে এই এই একটা, আর হলো এই একটা, ঠিক আছে। এবার আমাদের অসিলোস্কোপে যে কাজটা করলাম, রেজাল্ট দেখব। রেজাল্ট ওয়ান না? হ্যাঁ, ফার্স্ট আমরা ইনপুট দিছি, দেখি ইনপুট পাচ্ছি কিনা আমরা, দেখি কাট করে। এবার অসিলোস্কোপে আমরা ইনপুট আর আউটপুটটা দেখবো। সো ফার্স্ট ইনপুট দেখার জন্য ইনপুট এই একটা, দেন আউটপুট অংশে আমরা অসিলোস্কোপের মাইনাস প্রান্ত লাগাইলাম। এটা হলো আমাদের কানেকশনটা, এটা হইতেছে যে চ্যানেল ওয়ান এর ইনপুট নিচ্ছি আমরা, অসিলোস্কোপের দুই প্রান্ত, এটা হলাম এসি পাওয়ার সাপ্লাই এর দুই প্রান্ত আমার হাতে। এটা ঠিক আছে, আউটপুট দেখার জন্য রেজিস্ট্যান্সের এক প্রান্তে প্লাস, রেজিস্ট্যান্সের আরেক প্রান্তে মাইনাস। এই দিলাম, আর এই দিলাম, হাফ পাইব কেন? পজিশন তো এই তো দাঁড়াবে। তা আমাদের একটা জায়গা ঠিক করে বলা